ঢাকা মাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বা MRT কি, কোথায় কোথায় হচ্ছে মেট্রো রেল, কি কি থাকছে এই মেট্রো রেলে? বিশ্বের অন্যতম জনবহুল নগরী এই ঢাকার এখন মোট জনসংখ্যা প্রায় 1,60,00,000। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় 44,000, যে সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন সত্ত্বেও যানজট ঢাকা মহানগরবাসীর জন্য এখন বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকায় একটি অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগরী ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য প্রণীত স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বা STP হালনাগাদ করে সরকার 2015 থেকে 2035 সাল ব্যাপী রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বা RSTP প্রণয়ন করেছে। এই RSTP প্ল্যান অনুযায়ী ঢাকায় মোট 5টি মেট্রো রেল নির্মাণের কাজ হাতে নিয়েছে সরকার, যা হচ্ছে MRT 1, MRT 2, MRT 4, MRT 5 এবং MRT 6। মেট্রো রেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ সহ পরিকল্পনা, সার্ভে, ডিজাইন ও অর্থায়নের নিমিত্তে গত 3 জুন 2013 তারিখে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL গঠন করা হয়। DMTCL প্রথম পর্যায়ে MRT লাইন 6 নির্মাণ করছে। দ্বিতীয় পর্যায়ে MRT লাইন 1 ও MRT লাইন 5 নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। এই দুই রুটের নকশা বাস্তবায়নের কাজ চলছে। তৃতীয় পর্যায়ে MRT লাইন 2 ও MRT লাইন 4 নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। MRT লাইন 1 বিমানবন্দর রুট এবং পূর্বাচল রুটে বিভক্ত থাকবে। বিমানবন্দর অংশের রুটটি শুরু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর গিয়ে শেষ হবে, যা হবে সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড। 16.5 কিলোমিটার এই রুটে 12টি স্টেশন থাকবে। নতুন বাজার স্টেশনে MRT লাইন 5 এর সাথে এই রুটের আন্তঃসংযোগ থাকবে। MRT লাইন 1 এর নতুন বাজার থেকে বাকি অংশ পূর্বাচলে গিয়ে শেষ হবে, যাতে মোট স্টেশন থাকবে 9টি। MRT লাইন 5 রুটটি নর্দার্ন রুট ও সাউদার্ন রুটে বিভক্ত থাকবে, যার মাঝে নর্দার্ন রুটটি শুরু হবে সাভারের হিমায়তপুর থেকে গাবতলী হয়ে ভাটারা পর্যন্ত। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই নর্দার্ন রুটে মোট 14টি স্টেশন থাকবে, যার মাঝে প্রায় 14 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড অংশে থাকবে 9টি স্টেশন এবং 6 কিলোমিটার ব্যাপী এলিভেটেড অংশে 5টি স্টেশন। MRT লাইন 5 আন্ডারগ্রাউন্ড সাউদার্ন রুটটি গাবতলী থেকে শুরু হয়ে কলাবাগান, কারওয়ান বাজার ও হাতিরঝিল হয়ে আফতাবনগর পর্যন্ত যাবে। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ সম্পূর্ণ এলিভেটেড ও বিদ্যুৎ চালিত MRT লাইন 6, যা বাংলাদেশের প্রথম মেট্রো রেলের কাজ, এখন এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী 2020 সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়নের পরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় 38 মিনিট। MRT 6 প্রকল্পে মোট 16টি স্টেশন রয়েছে। এগুলো হল উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাঁচিপাড়া, শাওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। প্রতি সেট মেট্রো রেল ট্রেনে প্রাথমিকভাবে 6টি করে কোচ থাকবে, যাতে পরবর্তীতে আরও 2টি বাড়িয়ে কোচের সংখ্যা 8টি উন্নীত করার ব্যবস্থা রয়েছে। মেট্রো রেলের সুষ্ঠু পরিচালনার জন্য একটি অপারেশন কন্ট্রোল সেন্টার থাকবে। যাত্রী সাধারণের সুবিধার্থে মেট্রো রেলের স্টেশন হবে এলিভেটেড, থাকবে লিফট, চলন্ত সিঁড়ি ও সার্বক্ষণিক নিরাপত্তায় CCTV ক্যামেরা। প্রবেশ পথে স্বয়ংক্রিয়ভাবে টিকিট সংগ্রহের মেশিনও থাকবে। এছাড়া র্যাপিড পাস ব্যবহার করে যাত্রীরা নির্ঝঞ্ঝাটে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি প্ল্যাটফর্মে নিরাপত্তা বেষ্টনী দেওয়া থাকবে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেট্রো রেল হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, থাকবে অত্যাধুনিক আসন ব্যবস্থাও। যাত্রা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সম্পর্কিত ডিসপ্লে প্যানেল, হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য প্রতি কোচে থাকবে নির্ধারিত স্থান। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মেট্রো রেলের থাকবে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা। ভূমি থেকে প্রায় 13 মিটার উপরে নির্মিত এই মেট্রো রেলের কম্পন নিয়ন্ত্রণে থাকবে ফ্লোটিং স্ল্যাব ট্র্যাক ও কন্টিনিউয়াস ওয়েলডেড রেল। শব্দ নিয়ন্ত্রণে শব্দ নিরোধক দেয়াল তৈরি করে দেওয়া হবে। দিনের ব্যস্ততম সময়ে প্রতি 3.5 মিনিট পরপর প্রতিটি স্টেশনের উভয় দিকে মেট্রো রেল থামবে। MRT লাইন 6 তৈরি হলে 2021 সাল নাগাদ প্রতিদিন গড়ে প্রায় 5,00,000 যাত্রীর যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। ক্রমান্বয়ে MRT লাইন 4 বাস্তবায়ন হলে 2026 সালে প্রতিদিন প্রায় 14,00,000 যাত্রী এবং MRT লাইন 5 বাস্তবায়ন হলে 2027 সালে তার প্রায় দ্বিগুণ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করতে পারবে। আর এভাবেই ব্যস্ততম ঢাকা নগরী ফিরে পাবে তার গতিশীলতা। আগামী 1 যুগ আমরা সকলে এখানে ওখানে বিচ্ছিন্নভাবে ভাঙচুর দেখব। অনেকেই উন্নয়নের জোয়ার নিয়ে ট্রল করবে, না জেনে করবে, কারণ তারা জানে না যে আমরা আসলে 2041 সালে উন্নত দেশের টার্গেটে কেমন করে এগিয়ে যাচ্ছি।